নমস্কার বন্ধুরা, এখন যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে। আচ্ছা, আপনি কি জানেন আপনার যে এটিএম পিনটি রয়েছে আপনি সেটি যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও হারাতে হতে পারে, অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে, এরকম অনেকেই হয়েছেন। যদি কারোর সাথে এরকম হয়ে থাকে তারা এখনই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সেই রকম পাঁচটি ভুল নিয়ে আলোচনা করব, যেই ভুলগুলি কখনোই আপনার এটিএম পিনের সাথে করা উচিত নয়, যাতে আপনার পরবর্তী সময়ে এই অবস্থার থেকে মানে কোনো ভুলের সম্মুখীন না হন, ক্ষতির সম্মুখীন না হন, সেই নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি। তো ওয়েলকাম ফ্রেন্ডস, ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি প্রদীপ্ত। আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি। চলুন সরাসরি আমাদের পয়েন্টগুলো নিয়ে আলোচনা শুরু করে দিই। দেখুন, মিস্টেক নাম্বার ওয়ান, আমরা প্রথম মিস্টেক কী করে থাকি। প্রথম মিস্টেকটা বলা হচ্ছে যে রাইটিং ইয়োর পিন এভরিওয়্যার অর এনি নোটবুক। প্রথমত আমরা অনেক সময় কী করে থাকি, আমাদের পিন নাম্বারটি যাতে আমরা ভুলে না যাই সেই জন্য কোথাও কোথাও আমরা খাতার মধ্যে পিন নাম্বারটা লিখে রাখি। এই জিনিসটা কিন্তু কখনোই করবেন না, করা উচিত নয়। কারণ দেখুন, যদি কারোর হাতে সেই কাগজটি পড়ে যায় তাহলে সে তো আপনার পিন নাম্বার জেনে যাবে, তো এটিএম পিনটা নিয়ে সে ইজিলি কিন্তু সেই কার্ড ব্যবহার করে আপনার কিন্তু অ্যাকাউন্টটা সে অ্যাক্সেস করতে পারবে। তো এই জন্যই আপনারা অবশ্যই এটা করবেন যে পিন নাম্বার মনে রাখার জন্য আপনারা চেষ্টা করবেন, কখনোই আপনারা কিন্তু পিন নাম্বার লিখে রাখবেন। বা আপনারা একটা জিনিস করতে পারেন, এখন মডার্ন যুগ, ডিজিটাল যুগে কিছু অ্যাপস রয়েছে যেখানে আপনি কিন্তু পাসওয়ার্ড চাইলে সেভ করে রাখতে পারেন। সেগুলোও অনেক সময় সিকিউর হয় না, তবে কিছু কিছু ট্রাস্টেড যদি খুঁজে পান তাহলে সেগুলো ইউজ করতে পারেন। তো সব থেকে কিন্তু বেটার বলবো, এখানে একটা বেটার টিপস যেটা, সেটা হলো আপনাকে পিন নাম্বারটা মনে রাখাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ উপায়। তো সেটাই অবশ্যই করবেন। মিস্টেক নাম্বার টু, ইউজিং অবভিয়াস নাম্বারস। আমরা অনেক সময় কী করে থাকি, কিছু ইজি নাম্বার আমরা আমাদের পিন নাম্বারে সেট করে থাকি। আমাদের পিন তো চারটে নাম্বার দিয়ে সেট করতে হয় এটিএম পিন সাধারণত। তো আমরা হয়তো অনেক সময় অনেকেই করি যেটা কমন নাম্বার, সেটা হচ্ছে 1 2 3 4, অথবা ধরুন কোনো সেম ডিজিট চারটে লেখা এরকম। হ্যাঁ, তো সেইটাই। তো এই ধরনের যে কমন নাম্বারগুলো রয়েছে সেই জিনিসটা কখনোই ব্যবহার করা উচিত না। বা ধরুন বার্থ ইয়ার, আপনার বার্থ ডেট, এইগুলো কিন্তু কখনো ইউজ করা উচিত না। কারণ হ্যাকারস বা যারা ফ্রডস্টার রয়েছে এই কমন যে সমস্ত জিনিসগুলো আপনারা ইউজ করেন এইগুলো দিয়েই কিন্তু প্রথমেই আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করা হয়। তো এখানে আমার সাজেশান যে আপনারা এই চারটে ডিজিট পিন অবশ্যই র্যান্ডাম নাম্বার দিন, র্যান্ডাম নাম্বার দেবেন, কখনো পার্সোনাল ইনফরমেশান যেমন বার্থ ডেট, ফোন নাম্বার এগুলো ইউজ করবেন না। মিস্টেক নাম্বার থ্রি, শেয়ারিং ইয়োর পিন উইথ আদার্স। দেখুন, পিন নাম্বার কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না। আমরা হয়তো অনেক সময় আমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডস, ধরুন কাছের বন্ধু বা কাছের ফ্যামিলি মেম্বারদের সাথেও অনেক সময় শেয়ার করে থাকি, কিন্তু আমরা জানি না আমাদের রিলেশনশিপ কখন কোথায় গিয়ে দাঁড়ায়। তো এমন একটা সময় না দাঁড়ায় যেখানে আপনার সাথে আপনার প্রিয় বন্ধু অথবা আপনার হয়তো পরিবারেরই একজন সে আপনার সাথে ধরুন প্রতারণা করলো, তো সেই অবস্থায় যাতে আপনারা না পড়েন। তো এখানেই আমার একটা সাজেশান, পিন নাম্বারকে কিন্তু অবশ্যই প্রাইভেট রাখুন। এটা কিন্তু প্রাইভেট রাখারই কিন্তু জিনিস, কাউকে অতিরিক্ত বিশ্বাস করে এই পিন নাম্বারটা দেবেন না, এটা নিয়ে সতর্ক থাকবেন। মিস্টেক নাম্বার ফোর, মিস্টেক নাম্বার ফোরটা হচ্ছে এন্টারিং ইউর পিন ইন পাবলিক উইদাউট কশন। আপনারা যখন এটিএম ব্যবহার করেন অনেকেই কি করেন যে আপনারা ওপেনলি পিন নাম্বারটা এন্ট্রি করেন। তো দেখুন, অনেক সময় কী হয়, হ্যাকাররা কিন্তু ওখানে একটা ক্যামেরা লুকিয়ে রেখে আসতে পারে, সেই ক্যামেরা দিয়ে কিন্তু আপনার এটিএমের পিনটা কিন্তু জেনে নিতে পারে। বা ধরুন অনেক সময় আমরা শপিং মলে পেমেন্ট করার জন্য ইউজ করি, সেখানেও কিন্তু আমরা জানি না কোথায় ক্যামেরা সেট করা আছে, সেখানে কিন্তু আমরা যদি এই পিন নাম্বারটা ওপেনলি দিই সেখানে কিন্তু পিন নাম্বারটা কিন্তু ট্র্যাক হচ্ছে, ওখানে কিন্তু রেকর্ড হচ্ছে, পরবর্তীকালে কেউ কিন্তু এটা ব্যবহার করতে পারে।
তো এখানে আমার একটা সাজেশান হলো, পিন নাম্বার যখনই কোনো এটিএমে বা শপিং মলে কার্ড দিয়ে পেমেন্ট করছেন সেখানে অবশ্যই কিন্তু হাতটা ঢেকে পিন নাম্বারটা এন্ট্রি করবেন। মিস্টেক নাম্বার 5, ইউজিং দ্য সেম পিন ফর এভরিথিং। আমাদের হয়তো 4টে অ্যাকাউন্ট আছে ব্যাংকের, বিভিন্ন ব্যাংকের। আমরা অনেক সময় এটা করি মনে রাখার সুবিধার জন্য, যে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও সেম কার্ডগুলোতে কিন্তু আমরা একই পিন নাম্বার ইউজ করি। তো এই সেম পিন নাম্বার ইউজ করা বিভিন্ন এটিএমের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা একেবারেই উচিত নয়, কারণ যদি কোনোভাবে যদি আপনার একটা অ্যাকাউন্টের নাম্বার কেউ জেনে যায় তাহলে তো আপনার সমস্ত অ্যাকাউন্টগুলোই সে অ্যাক্সেস করতে পারবে। তো হ্যাকারদেরকে কেন সেই সুযোগটা আপনারা দেবেন? তো এই বিষয়টা কিন্তু সতর্ক থাকবে। তো এই 5টা পয়েন্ট ছিল আজকে। আমি আরও একবার পয়েন্টগুলো মনে করিয়ে দিই কী কী পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথম পয়েন্টটা ছিল আমাদের মিস্টেক নাম্বার 1, সেটা হচ্ছে রাইটিং ইয়োর পিন ইন আ নোটবুক। মিস্টেক নাম্বার 2, ইউজিং অবভিয়াস অর কমন নাম্বারস। মিস্টেক নাম্বার 3, শেয়ারিং ইয়োর পিন উইথ আদার্স। মিস্টেক নাম্বার 4, এন্টারিং ইয়োর পিন ইন পাবলিক উইদাউট কশন। মিস্টেক নাম্বার 5, ইউজিং দ্য সেম পিন ফর এভরিথিং। তো এই 5টা পয়েন্ট নিয়ে আলোচনা। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলেন। দেখুন, এটিএমের পিন হচ্ছে একটা আপনাদের সেফটির কিন্তু একটা বড় জিনিস। তো এটিএম পিনটাকে আপনাকে খুব সুরক্ষিতভাবে রাখতে হবে, চেষ্টা করতে হবে যাতে এই এটিএম পিন যেন কোনোভাবেই অসুরক্ষিত অবস্থায় না হয়। তো এটাই আমার আজকের ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সাথে জানানো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর অনেকের সাথে শেয়ার করবেন, পরিবারের সাথে শেয়ার করুন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, যাতে সবার উপকারে আসে। আর ভিডিওটা যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা চ্যানেলটাতে আমাদের একটা আপনারা মেম্বার হন, সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তীকালে আমাদের এই ফাইন্যান্সিয়াল ভিডিও আপনারা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও যুক্ত হয়ে যান, কারণ ওখানে কিন্তু বিভিন্ন ফাইন্যান্সিয়াল আমরা ইনফরমেশান কিন্তু আগেই শেয়ার করে থাকি। আর এই ছিল আমাদের আজকের এই ভিডিওর টপিক। আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, যদি কিছু প্রশ্ন থাকে। আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কারোর সাথে যদি এরকম ঘটনা হয়ে থাকে, এই ভুলগুলোর মধ্যে কোনো একটা ভুল যদি আপনি করে থাকেন যার জন্য আপনার আর্থিক ক্ষতি হয়েছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।